একটা ক্লাস টুতে পড়ে ছ সাত বছর বয়স একটি ছাত্রী, ধর্ষণের অভিযোগ। থানাতে এসে যা দৃশ্য দেখলাম, প্রথম কথা থানায় ঢোকা মাত্র ভকভক করে মদের গন্ধ বেরোচ্ছে। আমি এত তীব্র গন্ধ জিজ্ঞাসা করতে বাধ্য হলাম, এমনি যিনি বসে আছেন উনি নাকি পুলিশ? যদিও পোশাক টোশাক নেই, এমনি বাড়ির ড্রয়িং রুমে লোকে যেরকম আড্ডা দেয় সেরকমভাবে বসে সেই ভঙ্গিমায় উনি ইন্টারাক্ট করছেন। তারপর জানতে চাইলাম উনি ঘটনার কথাও জানেন না, বলছেন অপরাধী ধরতে পাঠানো হয়েছে, অপরাধী যদি বাড়িতে থাকে তাহলে তাকে ধরা হবে। পশ্চিমবঙ্গের পুলিশ আসলে এই টেবিলের তলায় লুকোতে লুকোতে তৃণমূলের ভয়ে পুলিশের যে হাল হয়েছে, আর আমি তো এখন দাবি করছি আগে মেয়েটির মেডিকেল পরীক্ষা শুনলাম পুলিশ করিয়েছে, এই অফিসারের মেডিকেল পরীক্ষা করানো দরকার, করালেই ধরা পড়বে। উনি মদ্যপ অবস্থায় থানায় বসে রয়েছেন।